প্রধানমন্ত্রী ওসি মোয়াজ্জেম 15 দিন গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক, তাকে এতদিনেও গ্রেপ্তার করা কেন যাচ্ছে না, সে কোথায় আছে পুলিশ জানে না, পুলিশের গাফিলতি কিনা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে? দেখুন, সে ধরা যাচ্ছে না এটা কোনো কথা না। আমরা আপনার যখনই কোনো দোষী আমাদের কাছে চিহ্নিত হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তার যাওয়ার পদ্ধতি সব বন্ধ করে দিই। আপনারা সেটা নিশ্চয়ই জানেন, তার সে বাইরে যাওয়ার যত পথ আছে সবগুলো আমরা বন্ধ করে দিয়েছি। কাজেই সে এখন আমাদের দেশের ভিতরেই আছে, যে কোনো সময় সে ধরা পড়বে। সঠিকভাবে তদন্ত হচ্ছে না, আমাদের কাছে এই রিপোর্ট আসেনি। ডিবি 5 দিনের রিমান্ডে নিয়েছিল, আর ডিবি 5 দিনের রিমান্ডে নিয়েছিল গতকাল আসছে, আর ডিবি এবং আমাদের পুলিশ সবই কিন্তু কাজ করছে, তাকে রিমান্ডে নিচ্ছে, তাকে কেন ঘটনা ঘটছে সবগুলোকে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের তদন্ত যেগুলো চলার সেগুলো চলছে, আমরা যদি তদন্ত কোনো গাফিলতি থাকে সেটাও আমরা দেখব। আমরা তো সব কিছু দেখছি, আমরা এমন কিছু নয় কেউকে ছেড়ে দিচ্ছি। আমরা সবসময় বলছি কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরা সবসময় বলছি যে আমরা সুশাসন প্রতিষ্ঠিত করব, সে যেই হোক আমরা ব্যবস্থা নিচ্ছি। স্যার, একটু উপরে স্যার।